হাই ফ্রেন্ড, স্বাগত ডেইলি তৌসুমিতে। কেমন আছো সবাই? হ্যাপি সানডে। জাস্ট এই কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করলাম, করে আবার নতুন ব্লগ তুলতে শুরু করে দিয়েছি। আর তোমাদের দেখিয়েছি আগের ব্লগে কিছু রান্নাঘরে চেঞ্জ করেছি, তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাজেশান কিছু দিতে পারো, বা তোমরাও কিছু মানে সাজেশান আমার থেকে নিতে পারো। আগের ব্লগে অনেক কিছুই বলেছি। তো যাই হোক, আমি এবারে ওখানে গিয়ে একটা ছুরি কিনে নিয়ে এসেছিলাম। ছুরিটা একদমই ধার নেই, মানে আমি যতটা ধার ইউজ করি তার তুলনায় এই ধারটা অনেক অনেক কম, সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আর বাঁধাকপি একটু ধার ছুরি হলে সরু সরু করে কাটা যায় খুব সুন্দরভাবে, যেটা আমার খুব প্রবলেম হচ্ছে। কারণ আমি বরাবরই তো ছুরি ইউজ করি, তো আমার ছুরিটা একটু ধার হলে মানে ব্যবহার করে করে মানে অভ্যাস হয়ে গেছে, তো একটু ধারালো ছুরি হলে বেশি ভালো কাটা যায়। আমি এখানে নিরামিষ একটা পনির রেসিপি মানে পনির করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পল এই রেসিপিটা। পনিরটাকে ফার্স্টে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটা এখন দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সব শুদ্ধ একটুখানি নাড়াচাড়া করে নেবো, কারণ ক্যাপসিকাম বেশি ভাজে না। এটা চাইনিজ রেসিপিও নয় এবং ইন্ডিয়ান রেসিপিও নয়, তবে এটা খুব সুন্দর খেতে আর খুব টেস্টি হয়। খুব সিম্পল রেসিপি কিন্তু খুব ভালো হয়। তোমরা এটা লুচি রুটি পরোটা দিয়ে তো খেতেই পারো, এবং রাইস পোলাওর সাথেও খারাপ হয় না। সিম্পলের মধ্যে নিরামিষ দারুণ লাগবে, বিশেষ করে এটা রুটি দিয়ে আর পোলাও দিয়ে সব থেকে বেশি ভালো লাগে। তো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনের সাথে অল্প 4-6টা দানা চিনি দেব, কারণ আমি এটা সস দিয়েছি তো টমেটোর বদলে, তো এটা সস দিয়েই করে আর কি, এটা আমার মায়ের রেসিপি। দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো, তো সেই জন্য 4-6টা দানা চিনি দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার ভালো করে কষিয়ে নিতে হবে এটা, যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ মানে তেল ছেড়ে দেয় মশলা থেকে ততক্ষণ এটা আমাদের রান্না করতে হবে। এই যে 4-6টা দানা চিনি দিলাম। তবে হ্যাঁ, এটা পনির দিয়ে কষাচ্ছি বলে যে পনিরটা স্টিফ হয়ে যাচ্ছে তা নয়, সেই জন্য বেশি একদম মানে কড়া করে কষালে চলবে না, তাহলে একটা তেঁতো ভাব এসে যায়। এই যে এই পর্যায়ে অবধি কষাতে হবে, তো অল্প অল্প আমাদের তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, তবে পনির তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না, তাই বেশি জল দেবো না, মোটামুটি 1 কাপ মতো জল দেবো। তারপর এর মধ্যে এটা ফুটে উঠবে, এটা এখন নাড়াচাড়া করে দেবো জলটা দেওয়ার পর। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে চাপাও দিয়ে দিতে পারেন আপনারা, আর গ্যাসটা একটু মিডিয়াম করে দেবেন যাতে আস্তে আস্তে ফুটে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো এটা ম্যাগি হট অ্যান্ড সুইট দিয়েছি, তো কিষানের হট অ্যান্ড সুইট, সরি ম্যাগির নয়, কিষানের হট অ্যান্ড সুইট দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর গ্রিন চিলি সস দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। আর এর মধ্যে আপনারা আলু দিয়েও করতে পারেন, পনিরের সাথে আলু দিয়েও করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এর মধ্যে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদমই দেবেন না, খেতে ভালো হবে না। এইভাবেই করবেন, একদম লাইট খুব সুন্দর,
বিশেষ করে সসটা দেওয়ার জন্য এই যে টমেটো সসটা দিলাম, এতেই মানে গ্রেভিটা ওরকম একটু সস মতো হবে, খেতে খুব সুন্দর হয়। তো আমার এখানে লাঞ্চ রেডি করা হয়ে গেছে, আজকে লাঞ্চে রয়েছে, রবিবারের লাঞ্চ হলেও আজকের লাঞ্চটা খুব সিম্পল, আলু ডিম ভাতে তার সাথে মসুর ডাল আর পটল ভাজা বেগুন ভাজা, আর এই যে যেটা বানালাম পনিরের তরকারিটা, সেই পনিরের তরকারিটা আর বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি এই বানিয়েছি রবিবারের স্পেশাল রান্নায়। খেয়ে দেয়ে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আমি বানাতে এসেছি চা। চায়ে এখন তো লাড্ডু গ্রিন টি খায়, গ্রিন টি আমার খুব একটা ফেভারিট না, তাই আমি গ্রিন টি খাবো না। আমি খাবো হচ্ছে শুধু গরম জল, কারণ এই যে শীতকাল এসছে, এই শীতকাল এলেই তোমরা জানো আমি খুবই খুবই গরম জল খাই, তাই গরমে তো গরম জল খেতে পারি না, খুবই গরম হয় আমার, শীতকাল এলে খুব গরম জল খাই। আর এই দেয়ালটা আমরা মেকওভার করার চেষ্টা করছি, কারণ এই দেয়ালটা আমি আর লালটু আজকে রবিবার আলোচনা করছিলাম, ওর শরীরটা খারাপ বলে ব্লগে আসতে চাইছে না আসলে। তো আমরা ভেবেছি যে এই যে দেয়ালটা, এই দেয়ালটা প্রচুর পুরনো হয়ে গেছে, আমি তোমাদের সকালবেলায় বলছিলাম হয়তো, যাই না আগের ব্লগে না এই ব্লগে, তো এই দেয়ালটাকে আমরা দেখছি কিছু যদি ওয়ালপেপার বা হ্যান ত্যান তোমরা একটু সাজেস্ট করো, এটা ঠিক করার চেষ্টা করছি। আর দেখা যাক এইখানটাও আমরা একটু আজকে একটু আমাদের কথা হচ্ছিল যে এইখানে দেয়ালটা, এই যে ছোট্ট একটা বাস্কেট রয়েছে এর মধ্যে আমার সমস্ত মশলা রয়েছে, তো এইটুকু মশলার জায়গার মধ্যে সব মশলা হয় না, আর সেই জন্য আমি ভাবছি ওটাকেও একটু মানে এখানটা একটা ওই যে যেরকম আমার ওখানে মেকআপের একটা কাঁচের আলমারি রয়েছে সেরকম যদি এখানে বানানো যায় তাহলে সুবিধা হয়। তো দেখা যাক, এখন সমস্ত কিছুই মানে কথাবার্তা চলছে, এখনও কিছু ফাইনাল হয়নি, আর কবে যে ফাইনাল হয়ে হবে সেটাও আমি জানি না। তো আমার এবারে মানে বলতে পারো এবছরের শেষে বা 21-এ আমি একটু মেকওভার করতে চাই আমার এই জায়গাটার, কারণ একইভাবে ব্লগে দেখতে দেখতে তোমরাও যেমন বোর হয়ে গেছো আমিও বোর হয়ে গেছি বহু বছর, আর আমার একটু নতুনত্ব জিনিস খুব ভালো লাগে, ঘর সাজাতে ভালো লাগে, তোমরা জানোই যে আমার একটু ঘর সাজাতে ভীষণই ভালো লাগে, যদিও আমার সেরকম একটা জায়গা নেই, চেষ্টা করলেও পারি না অনেক জিনিস, তবু করবো নিশ্চয়ই, আমার বন্ধু বান্ধবদের সাজেশনও নেবো, আমি তোমাদেরও সাজেশন নেবো, এবং আমার যেটুকু করা যায় সেইটা আমার ফ্যামিলি এবং এখানে যারা রয়েছে তাদেরও মতামত নিতে হবে, তাদের সাপোর্ট দরকার আছে, তো সব কিছু মিলিয়ে যেটুকু করা সম্ভব যেটুকুনি হবে সেটা তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার আজকে নতুন চশমা আনতে গেছে, সব চশমাগুলো ডেলিভারি হয়ে গেছে, তো আমি একটু লেট করে দিয়েছি বলে তাই ডেলিভারি হতে দেরি হয়েছে, তাই শুভম আজকে আনতে গেছে সব, এখন সব বাচ্চাদের খেতে দিতে হবে, ওদেরও খিদে পেয়ে গেছে। চলো চারা বানিয়ে ফেলি। চলে এসছে, আমরা তো দুজনে বসে খুব গল্প করছিলাম, সেই জন্য আমার ভিডিও শ্যুট করা হয়নি আজকে, রবিবার এমনি লালটুর ছুটি, লালটুর শরীরটাও ভালো না, তো দুজনে অনেকটা সময় কাটালাম দুজনে গল্প করে। তো তোমাদের সাথে যেটা শেয়ার করার আছে, চশমাগুলো সোহম নিয়ে এসছে, আমার তিনটে চশমা ওখানে ছিল, যেটা হচ্ছে এই চশমাটা, এই চশমাটা আমার যেটা ছিল আগের সেটা যে কি করেছে আমি বুঝতে পারছি না, এটা তো আমার এখনো মুখেই ঢুকছে না। আর এর আমার এই ডান্ডিগুলো ভালোই ছিল, কিন্তু যে ডান্ডিটা এগুলো দিয়েছে সেগুলো একদম জঘন্য, আর কিরম
মানে বাটির মতো করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, কাঁচগুলো এত এত মানে কি চেরা চেরা দাগ করেছে যে এটা আমি তো বোধহয় পড়তেই পারবো না। তো যাই হোক, এটা পুরনো চশমাটাকে আমি বড় হয়ে গেছিল নেবে আসছিল বলে করতে দিয়েছিলাম, তো এটা তো আমার মনে হয় গেছে, কি করে দিয়েছে আমি বুঝতেই পারছি না। ভীষণ ভাবে এটা টাইট হয়ে গেছে, এটা বাবার কাছে নিয়ে গিয়ে আমাকে এ করতে হবে। আর যেহেতু আমার চোখের এগুলো পাতাগুলো বড়, তো সেগুলো আরো চশমার কাঁচে লাগছে আর বড় বিরক্ত লাগছে। এবারে যা চশমা কেনা হয়েছে, না চশমা চশমা যা কেনা হয়েছে, যে কি বলবো, একটা চশমা কেনা হলো সেটা পছন্দ হলো না, আবার এতগুলো, আর বাবা বলছে কতগুলো চশমা করাবি, তো এটা পড়া আর এ করা একটু মুশকিল হয়ে গেছে। দেখবো, আমার তো ডাঁটিগুলো ভালোই ছিল, কেন যে ডাঁটিগুলো চেঞ্জ করতে গেলাম বুঝতে পারলাম না। তো যাই হোক, এই চশমাটা তো বেকার হয়ে গেছে, যা গিয়ে রান্না করার জন্য ওই চশমাটা ব্যবহার করব। এইটা দারুণ, এইটা আমার খুব পছন্দ হয়েছিল, বাবার বোধহয় অতটা পছন্দ হয়নি, বাবা খালি বলছে ক্যাজুয়াল ক্যাজুয়াল, কিন্তু এইটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর বাড়িতে ক্যাজুয়ালই ভালো লাগে, একটা স্মার্ট লুক দেবে, দেখো ভীষণ একটা স্মার্ট লুক দিচ্ছে, আর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। যতই ক্যাজুয়াল হোক, যতই নর্মাল হোক, যতই যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে। সরু ফ্রেমের ওপর একটু তো ভারী হবেই, কিন্তু তাহলেও সরু ফ্রেমের ওপর খুব সুন্দর। কেমন লাগলো বলো? আর এটা না ব্ল্যাক নয়, একটু মানে পার্পল ব্লু টাইপের, পছন্দ হয়নি। সেই চশমাটার জন্য এই রকম একটা ফ্রেম আমি পছন্দ করেছি, যেটা রিমলেস বানিয়েছি, এই যে ফ্রেমটা, যেটা এখন খুব ট্রেন্ডে রয়েছে, এই ফ্রেমগুলো গ্লাস ফ্রেম। তো তার জন্য আমি এই রিমলেসটা বানিয়েছি। এটা সরুর ওপর রিমলেসটা হয়ে গেছে, যেহেতু আমার কাঁচটা এরকম কাটা ছিল আগের চশমার জন্য। দাঁড়াও, আগের চশমাটা আমি দেখিয়ে দিই, যারা নতুন দেখছো তারা বুঝতে পারবে না। এই যে চশমাটা যেটা আমি করিয়েছিলাম, বাতিল করলাম, তোমাদের অনেকের পছন্দ হয়েছে, আবার অনেকের পছন্দ হয়নি, অনেকে আমাকে খারাপ খারাপ বলেছে। তো সেই জন্য আমাদের ফ্যামিলির কারোর পছন্দ হয়নি, তো সেই জন্য এর কাঁচটাই খুলে এটা দিয়ে রিমলেস বানিয়েছি, যার জন্য কি হচ্ছে, কাঁচটা সরু হয়ে গেছে, কিন্তু এটা চশমাটা এতটা হালকা হয়েছে বা চোখে পড়েছি বলে মনে হচ্ছে না। আর যেহেতু এটাও গ্লাস মানে টাইপেরই, তো সেই জন্য এটা খুব এটাও ভালো লেগেছে, শোভার টাইপের। এক একটা শাড়ির সাথে বা জামার সাথে ম্যাচিং করে পরতে হবে, বা যখন যেখানে যেটা পরা যায় তখন সেটা সেখানে পরবো। যেটা হচ্ছে যে আমি বেশির মানে রান্নার জন্য ওই পুরোনো চশমাটাই ব্যবহার করতে চাই, মানে যেটা এটা, কারণ রান্নাটা আমাদের বেশি, তেলকালির পরিমাণটা বেশি, তো আমি এই চশমাটাই রান্নার জন্য ইউজ করব ভেবেছি। তো দেখা যাক এটা কি একটা মানে কি করেছে আমি বুঝতে পারছি না, এটা একটু মানে ঠিক করতে হবে, এটা এত টাইট হচ্ছে না যে আমি পড়তে পারছি না। চোখের মধ্যে যেন চশমাটা মনে হচ্ছে ঢুকে গেছে। যাই হোক, এটা বাবার কাছে আমি যখন যাব তখন ঠিক করব। তো এবারে চোখের খুব মেকওভার হলো, মানে একটার পর একটা চশমা মেকওভার, এই আর কি, কিছু করার নেই। আর আমি এখানে চশমা করাই না, ওখানেই চশমা করাই, করিয়ে করিয়ে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য বাবার কাছে গেলেই। আর ম্যাচিং করার জন্য মানে একটা চয়েস করার জন্য তো লোক লাগবে, না ম্যাচিং না, চয়েস করবার জন্য, যে হ্যাঁ এটা তোকে পরে ভালো লাগছে, এটা তোকে পরে ভালো লাগছে। এখানে তো গেলে আমি একাই যাবো, হয়তো সোহম যাবে সাথে, কিন্তু ওখানে বাবা গেলে বেশ একটা চয়েস করে দেয়। চলো এস, এখন আমরা ডিনার করব। ডিনারে তো আজকে আমাদের বাঁধাকপি আর তার সাথে রুটি, যেটা বাবাই ও বাড়ি থেকে করে পাঠিয়ে দিয়েছে সোহমের হাত দিয়ে। তো রুটি আর বাঁধাকপি খেয়ে নিই, তারপর দেখা যাবে রাত্রিরে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবারের সকালবেলা, আজকে জগদ্ধাত্রী পুজো, এখানে পুজো হচ্ছে আমাদের এই পাশেই বাড়িতে, সেই জন্য এখানে ঢাক মানে ঢাকের আওয়াজ, আর ঢাকের আওয়াজ সকালবেলা হেভি লাগে, খুব ভালো লাগে। নতুন চশমা এটা আমার, বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের বলো কীরকম লাগলো।
কালকে তো আমি তোমাদের দেখালাম, সব গোলাপে নতুন করে আবার পুড়িয়ে এসছে, তো যখন ফুটবে তখন দেখাবো তোমাদের। গাছের কাজ এখনো অনেক বাকি, এই সময়টা খুব সুন্দর লাগে, বেশ রোদ্দুর হালকা, আর তার সাথে মানে কি বলবো, দারুণ দারুণ, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রোদ্দুর, সব মিলিয়ে দারুণ। আমার জবা ফুলে এখন এত পোকা হচ্ছে যে কি বলবো, ওষুধ দিতে হবে, পোকার ওষুধ। সকালবেলা এরকম গরম হালকা গরম জল খাওয়া খুব ভালো, তাতে এখন শীতকালে তো খুবই ভালো, আমি শীতকালে তো প্রচুর খাই, গরমকালে অতটা খেতে পারি না। মাসাজ হচ্ছে, মাসাজ, বিউটি মাসাজ, পয়সা লাগবে, পয়সা দিবি তো? দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণ হাওয়া, যার জন্য আমরা এখন আর এখানের, আর তারপরে এই আওয়াজও, আর সেই জন্য এখানে মানে একদম এটা খোলা যায় না, এত হাওয়া, এত বাজে হাওয়া দিচ্ছে যে কি বলবো। তো সেই জন্য আর উত্তরের জানলা খোলা হয় না, আর উত্তরের জানলাই আমাদের আছে দুটোই, উত্তরের জানলা তো দুটো জানলাই, ওই জন্য আর খোলা হয় না। এখন যেটা প্রবলেম হয়েছে, সবটাই ঘরটা অন্ধকার, সবসময় যেন মনে হয় রাত্রি হয়ে রয়েছে, আর আজকে এই স্টার আলোগুলো খুলে দেবো, নাহলে আবার পরের বছর আর টাঙানো যাবে না। তার আগেই এখানে দাঁড়িয়ে একটা কথা বলা যায় না, এত আওয়াজ, এত আওয়াজ। তো যাকে চলো, এখন চাদরটা আমি পাল্টাচ্ছি, নতুন চাদরটা পাতবো, কারণ এই চাদরটা আর ভালো লাগছে না, চটচট করছে, কি বিচ্ছিরি ব্যাপার ব্যাপার লাগছে। আসলে এইটা তলায় পাতাই ছিল, এর ওপর নতুন একটা চাদর পাতা ছিল, তারপর আবার সেটা খুলে। চশমাটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। এটা ব্ল্যাক নয়, এটা ব্লু, এটা ব্লু, এটা দেখ দেখে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ, পার্পল ব্লু, মানে খুব সুন্দর কালারটা, আমার খুব ভালো লেগেছে। বাবা এটা নিতে বারণ করছে, বলছে ক্যাজুয়াল ক্যাজুয়াল, আমি ক্যাজুয়ালি এটাই আমার ভালো লাগছে, আমি এটা কমফোর্টেবল পরে মনে হচ্ছিল। যাকে এই হচ্ছে নতুন চাদর যেটা কিনে নিয়ে এসেছি, তার ফাইনাল লুক যেটা পাতার পর এসছে, তো মোটামুটি খারাপ না, দেখতে ভালো, আর বহুদিন বাদে লাল চাদর পেতে বেশ ভালোই লাগছে। বালিশগুলো ম্যাচ করছে না, বালিশগুলো একটাই লাল টুকটা ম্যাচ করছে, বাট খারাপ না, চাদরটা দেখতে সুন্দর, কোয়ালিটিও ভালো, আর দাম হিসেবে কোয়ালিটি ঠিকই আছে। আগের চাদরটার দাম হিসেবে যে কোয়ালিটি ছিল তার থেকে এই চাদরটা অনেক। এবার আমি ভেবেছি সেট খুব একটা কিনবো না, এরকম লুজ কিনবো, তাতে অনেক কোয়ালিটিটা ভালো হচ্ছে, যেরকম যেবার পাবো, এরকম নয় যে কিনবোই না সেটা না, যেবার যেরকম পাবো সেবার সেরকম। চলো অন্য কাজে যাই, আমার চান হয়ে গেছে, চান করে ঠাকুর পুজো করাও হয়ে গেছে, আর আজকে যেহেতু সোমবার তো আমি আজকে ভাত খাবো না, সেই জন্য আজকে আমি একটা রুটির তরকারি করব, কারণ ওদের মাছের তরকারি
বাবাদের বাড়িতে কালকে গেছিল, পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো মাছের তরকারি আজকে আমি ওদের জন্য সেরকম কিচ্ছু রান্না করব না, করব খালি ভাত আর উচ্ছে আলু ভাতে। আর ওদের জন্য তো মাছের তরকারি রয়েছে, ভেটকি মাছের তরকারি, তো সেই জন্য কিছু করব না। খালি আমার জন্য করব হচ্ছে আলু বেগুনের তরকারি, যেটা প্রেশার কুকারে বানাই, এটা ধনে পাতা দিয়ে। আর এখন ধনে পাতার সিজন, তো এই তরকারিটা আমার খুব ভালো লাগে, তার সাথে রুটি। ব্যাস, তোমাদের একটা জিনিস দেখাই, প্রেশার কুকারটা যা হয়েছিল আর এখন প্রেশার কুকারটা যা হয়ে এসছে, মানে আমি নিজেই নিজের প্রেশার কুকার চিনতে পারছি না। প্রেশার কুকারটা দেখো, এইখানটা উঁচু হয়ে গেছিল, এই জায়গাটা এত বড় হয়ে গেছিল যে আমি প্রেশার কুকারটা সিটি দিচ্ছিল না, আর বারবার বারবার আমি গার্ডার চেঞ্জ করছিলাম। তো সেটা দেখো কি সুন্দর ছাঁচে ফেলে কি সুন্দর করে দিয়েছে, আবার নতুন করে কিন্তু এটা সিটি দিচ্ছে এবং একদম নতুনের মতো হয়ে গেছে। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এই প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে হিং দিয়ে দিলাম তেলের মধ্যে, হিংয়ের সাথে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের পর দিয়ে দিলাম হচ্ছে আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে। আর এটা ভাজবো না কষবো না কিছুই না, এটা একদমই কাঁচা আর কি করতে হয়। এবার এই কাঁচার মধ্যেই আমি দিয়ে দেব নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো যদি ঝাল ঝাল খাও, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপরে এটা, হ্যাঁ, ধনে পাতা দেবো, ধনে পাতা কুচি দিয়ে এটা প্রেশার কুকারটা আটকে দেব, দিয়ে তিনটে হুইসেল, দুটো দুটো দিলেই যথেষ্ট, দুটো হুইসেল দিলেই একদম রেডি। এতক্ষণ বসে আমি এডিট করছিলাম, এডিট করে এখন আমি যাব খেয়ে নিতে। খেয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করব আজকে, তারপরে করব হচ্ছে, হ্যাঁ, আজকে বিকেলবেলা একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতেও যাব। আজকে নবমী, নবমীতেই আজকে পুরো ঠাকুর পুজো হয়ে যাচ্ছে। এই যে সোহমবাবু এখন আমার ভিডিও এডিট করবে, আপলোড করবে, বেঙ্গলি হোম কিচেন একটা মিষ্টি রেসিপি, সে তো ডুলকি ডালকা পড়ে যে কি আছে, এই না নতুন চাদর হাঁচবি না। আর এই বাচ্চাগুলোর এমন ঠান্ডা লেগেছে, এত হাঁচছে যে কি বলবো, খালি সর্দি পড়ছে চাদরে আর নতুন চাদর। তো চলো এবার আমি লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে নিয়ে তারপরে একটু কাঁচাও ভিজিয়েছি, চাদরটা যেটা তুললাম সেটা ভিজিয়েছি, সেটা কাচবো আর এ করবো, কি বলে, মাথাটা ঘষবো। ব্যাস চলো তরকারিটা দেখিয়ে নিই। এই তরকারিটা আলু বেগুনের বাটি চচ্চড়ি বলতে পারো, যেরকম বাটি চচ্চড়ি আমরা কড়াইতে করে থাকি বা বাটিতে করে থাকি, বাটিতে করে বলেই ওটাকে বাটি চচ্চড়ি বলে, তো সেরকমই এটা। প্রেশার কুকারে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, বাটিতে করলে বারবার নাড়তে হয় বা অনেকক্ষণ ফোটাতে হয়, প্রেশার কুকারে দিলে একটা সিটি দিলে হয়ে যায়, সেই জন্য একটা কি দুটো সিটি দিলে হয়ে যায়। সেই জন্য আলু বেগুন বলো বা আলু পেঁয়াজ দিয়ে যে বাটি চচ্চড়ি বা এমনি আলু দিয়েও বাটি চচ্চড়ি হয়, আমি পুরোটাই কাঁচা জিনিসটা দিয়ে তারপর একটা সিটি দিয়ে দিই বা দুটো সিটি দিয়ে দিই, ঝামেলা মিটে যায়। সেরকমই আলু বেগুনের এটা বাটি চচ্চড়ি, পেশার চচ্চড়ি। মাথায় শ্যাম্পু করেছি তো কি ঠান্ডা লাগছে, চুলটা ভিজে মাথায় ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে। আর আমি তো গরম জলে খুব একটা চান করতে পারি না, ঠান্ডা জলেই চান করি, তো সেই জন্য খুব গরম লাগছে, এই খুব ঠান্ডা লাগছে। তো আমি এসেছি ছাদে চুলটা শুকোতে, কিন্তু রোদ নেই, রোদ চলে যাচ্ছে। তো সোম জামাকাপড় মেলে দিয়েছে, চলো আমি একটু রোদ পুইয়ে নিচে গিয়ে রেস্ট নেবো। এর সাথেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা, যে ব্লগটা কন্টিনিউ করছিলাম, এর সাথে এরপর শুরু করবো আবার নতুন ব্লগ। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার নিশ্চয়ই দেখা হবে।